কলেজের পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তারপরে ডাকসু ইলেকশন, এর ভিতরে যেটা বলতে হয় যে 62 শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনটা, এটা একটা মোড় আমার আমার রাজনীতিতে আসার জীবনে। আমি কিন্তু কোনো ছাত্র সংগঠনে ওইভাবে মানে সম্পৃক্ত ছিলাম না, আর ওই সময় আমাদের মেয়েদের ছাত্র রাজনীতিতে টানতে হবে। তার আগে শুনছি যে ভাষা আন্দোলনে অনেকে মানে নাদিরা চৌধুরী, সুফিয়া আপা বা মমতাজ মল্লিক, এদের কথা শুনছি, কিন্তু ওনাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না। কিন্তু যখন মানে ইডেনে একটা ইলেকশন হলো, আমি দাঁড়ালাম, তার আগে মানে এমনি এমনি কোনো পার্টি থেকে না, হয়ে ভিপি হলাম, সেটাও খুব বেশি অত উল্লেখযোগ্য না। এমনিতে ঢাকা ইউনিভার্সিটিতে আসি মিছিল করতে, তখন এটা কি বলতে পারি যে মানে এই যে কলেজ জীবনে আপনি ভিপি ইলেকশন করলেন, তার মানে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা বা একটা ক্ষমতা আপনার ছিল? আসলে না বুঝে ঝাঁপ দেওয়ার মতো আর কি। আসলে আমি সায়েন্সের ছাত্রী, সায়েন্সের ভোট কম, তো বুঝি কিভাবে মানে যাই হোক, ছাত্র ইউনিয়নের ওই যে বললাম যে গান বা রবীন্দ্রসঙ্গীত এই সব কিছু মিলে ছাত্র ইউনিয়নের দিকেই ঝুঁকে গেলাম। বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হলেন কোন সালে? বিশ্ববিদ্যালয়ে আমি ওই যে আমাদের সময় একবার 3 ইয়ার্স ডিগ্রি কোর্স করলো, এখন কিন্তু তখন তো 2 বছরেরই ছিল। তখন আন্দোলনের জন্য আমি 3টা পরীক্ষা মানে এতই বেশি জড়াই গেলাম ইমোশন যে ওই 3টা পরীক্ষা আমি আর দিলামই না। পরে 1 বছর পরে আসে আমি 64-65 থেকে আবার ইউনিভার্সিটিতে এসে আপনি ভর্তি হলেন কি অনার্স এ? না, আমি পাস কোর্স, হ্যাঁ জুলজিতে, তারপরে ইলেকশন করলেন। হ্যাঁ ইলেকশন করলাম, জিএস হলাম ডাকসু। এই সময়টা তো আস্তে আস্তে দানা বাড়ছে। হ্যাঁ এই সময় যেটা হলো যে মেনন ছিল ভিপি এসএম হল থেকে, তৎকালীন গভর্নর, উনি তো চ্যান্সেলর ইউনিভার্সিটির, তা ইউনিভার্সিটির কনভোকেশন হবে সেখানে, হ্যাঁ মনিম খান, আমাদের ছাত্রদের সিদ্ধান্ত হলো যে তার কাছ থেকে আমরা কোনো কনভোকেশন নেব না। তো আসার পরে বহু মানে অনেক মানে বেশ ভালোই লঙ্কা কাণ্ডর মতো হলো। হওয়ার পরে মেননে অ্যারেস্ট হলো, মেননে নামে আর বিবৃতি যায় না, যত বিবৃতি আমার নামে যাচ্ছে ডাকসুতে। আমি যেহেতু উনি গ্রেপ্তার হয়ে গেছেন, হ্যাঁ তখন মানে আমার আব্বারে ডাকা হলো ডিপার্টমেন্টের তরফ থেকে, আইজি ডাইকে নিয়ে গেলো সোজা মোনায়েম খানের কাছে। তা আমার এখনো সেই দিনটা মনে আছে, আমি গেছি রোকেয়া হলে, বিকালের দিকে যখন 4:30-4:30 ফিরলাম, আব্বা তখন ঘুমাচ্ছেন, তো আম্মা বললেন যে এরকম তোমার আব্বা এটাকে নিয়ে গেছে এবং চিঠি একটা ধরাই দিছে। যখন উনি বিকালে ঘুম থেকে উঠলেন, আমায় ডাকলেন, তারপরে বলল যে চিঠিটা পড়ো। চিঠিটায় লেখা যে কন্ট্রোল ইউর ওয়ার্ড আদারওয়াইজ ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট ইউ। মানে আমি যেহেতু আমি আব্বার পোষ্য এবং উনি আমার নির্ভরশীল, কাজে আমারে যদি উনি কন্ট্রোল না করে আর কি, রাজনীতি থেকে না ফিরে, তাহলে ওনার উপরে ব্যবস্থা ব্যবস্থা হবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। দেখে এর ভিতরে আমি অনুমান তো কিছুটা করতে পারছি, আব্বা ঘুমায় থাকার সময় তো আমার যে স্বামী আর কি বজলুর রহমানের সঙ্গে সম্পর্কটা বাসায় মানে স্বীকৃতই ছিল যে হ্যাঁ এক সময় বিয়ে হবে। তা আমি তখন তো সংবাদ তো সিদ্দিকবাজারের কাছে বংশালে ছিল, আমার ছোট ভাইরে দিয়ে আমি জাস্ট 2 লাইনের একটা চিঠি লিখে পাঠিয়ে দিলাম বজলুর রহমানের কাছে যে আজকে এসে আব্বার কাছে ফর্মালি বিয়ের প্রস্তাব দেবে, আর যদি না দিতে পারো তাহলে এই বাসার আর কোনো দিন আসার দরকার নেই। যাই হোক, বজলুর সঙ্গে এই আপনার সম্পর্কটা হলো কবে? এই আন্দোলনে ইউনিভার্সিটিতে যাওয়া, হ্যাঁ। আর আমার ছোট মামা, যদিও এখন উনি অন্য রাজনীতি করেন, তা হোস্টেলের রুমমেট ছিল আমার ছোট মামা। আমার ছোট মামা আমার চেয়ে 1 মাসের বড়। তা মানে ছোট মামার নাম জামাল হায়দার সাহেব। ও আমাদের জামাল হায়দার সাহেব, হ্যাঁ হ্যাঁ। তো আর কি করা যাবে, এই চিঠি পেয়ে সন্ধ্যার বেলায় বজলুর রহমান এই যে মারা গেছেন ইত্তেফাকের কারো প্লেন ক্র্যাশে, আহমেদুর রহমান, ভীমরুল, তারপরে সিরাজউদ্দিন হোসেন,
তারপর আনোয়ার জাহিদ, এরা সব একসঙ্গে আইসে মানে আব্বার কাছে মানে বলল যে আমাদের বন্ধু বদলুর রহমানের সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা আমরা প্রস্তাব নিয়ে আসছি। বললো হ্যাঁ মেয়ে যখন বিয়ে হবে তো, কিন্তু তার বাবার তো আসতে হবে, আমি তো মেয়ের বাবা, এই বলে তা উপরে আসে। মানে এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মানে আব্বা বলল মানে আমার ডাকনাম ধরে বললো মানে হেনা বলে যে একটা হাহাকার, যে হেনা তুমি কি চাও। তখন বাঙালি তো আবার ঘাবড়ে গেলে বা কঠিন সময় আবার একটু ইংরেজি বলে। আমি বললাম আই ওয়ান্ট টু রিলিভ ইউ ফ্রম মাই রেসপন্সিবিলিটি। এখন মানে বাবার সঙ্গে ইংরেজি বলা এটা তো মানে কতটা নাচার হয়ে বলছি বুঝতেই পারছেন, কিন্তু ওইটা ছিল আমার একটা আমার আব্বার সবচেয়ে কষ্টের মুহূর্ত আর আমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত। আমি তো এর ভিতরে অ্যারেস্ট হয়ে গেলাম, আমার 8ই জুন বিয়ে হলো, 17ই জুলাই আমি অ্যারেস্ট হয়ে গেলাম।